সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে খুঁটিনাটি পাঠশালায় স্বাগত। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের 106 পৃষ্ঠায় উল্লেখিত এই কাজটার সমাধান নিয়ে। দেখো এখানে কী করার কথা বলা হয়েছে। শিক্ষার্থীরা হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে একটি অনুচ্ছেদ বাড়ির খাতায় লিখে আনবে। চলো এই কাজটা তোমরা কীরকমভাবে করতে পারো তা আমরা দেখে নিই। অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা সমাধান 106 পৃষ্ঠার সমাধান। তার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। হাদিসের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। হাদিস ইসলামী শরীয়তের দ্বিতীয় উৎস। পবিত্র কোরআনের পরপরই হাদিসের স্থান। কোরআন হলো আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য ওহী যা সালাতে পাঠ করা হয়, আর হাদিস হলো অপ্রকাশ্য ওহী যা সালাতে পাঠ করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ থেকে কোনো কথা বলতেন না, তার সব কথা আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত। হাদিস পবিত্র কোরআনের ব্যাখ্যা স্বরূপ। কোরআনে ইসলামের সকল বিধিবিধান সংক্ষিপ্ত আকারে বর্ণিত হয়েছে, আর হাদিসে এর ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। যেমন আল্লাহ পাক কোরআনে সালাত কায়েম ও জাকাত আদায় করতে বলেছেন, কিন্তু কিভাবে সালাত আদায় করতে হবে, দিনে কয় রাকাত ও কয় ওয়াক্ত পড়তে হবে তা কোরআনে নেই, কিন্তু হাদিসে এর বিবরণ আছে। অনুরূপ জাকাত কে দেবে, কি পরিমাণ দেবে, কিরূপ সম্পদ হলে দেবে তা কোরআনে নেই, হাদিসের বিস্তারিত বর্ণনা আছে। মোট কথা, একজন মানুষের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল বিষয়ের নির্দেশনা আমরা হাদিসে পাই। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি। এটা কিন্তু তিনি বিদায় হজের সময় বলেছিলেন, যতদিন তোমরা এই দুটিকে আঁকড়ে ধরে থাকবে ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এটি হচ্ছে আল্লাহর কিতাব কুরআন, এবং অপরটি হচ্ছে তার রাসুলের সুন্নাহ অর্থাৎ হাদিস। মূলত এরকমভাবে তোমরা 106 পৃষ্ঠার সে কাজটি করতে পারো। যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।